আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। একটু ঠান্ডা পড়ছে, আর ঠান্ডা পড়লে আপনারা যারা পার্সিয়ান ক্যাট পালেন বা বিড়াল পালেন তারা জানেন যে আপনাদের বিড়ালরা চিৎকায় পটাং হয়ে এক এক জায়গায় ঘুমায় থাকে। শুধু ঠান্ডা জায়গা পাইলেই তারা এত বেশি খুশি হয়, এত বেশি মানে ঘুমায়, সারা দিন ঘুমাবে। অনেকে তো বিড়ালরে অলস প্রাণীও বলে। দেখেন এই অলসে কি করছে, বাহির থেকে আপনার পোকা নিয়ে আসছে শরীরে, পুরো ময়লা হয়ে আসছে বাহির থেকে। আজকে ওকে শাওয়ার করাতে হবে। সো শাওয়ারের ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। আর এখন ওকে হচ্ছে আমি একটু দুষ্টামি করতেছি ওর সাথে, আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো আমার সাথেই থাকেন অ্যান্ড দেখি আমার সব বিড়ালগুলো কী করে। আজকে আমার বাসায় আউটসাইডে অনেক বেশি নয়েজ হবে, কি কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার কাজিনরা আমাদের বাসায় অ্যান্ড নির্বাণ আছে। নির্বাণ থাকলে তো প্যাও প্যাও মিয়াও মিয়াও আমার বিড়াল যেমন করে, এরকম ও কান্নার শব্দ সাথে গিফট পাবেন আপনারা। এদিকে ফ্লোরিয়া বসেছিল, আমি বড় বাবুর কাছে নিয়ে আসছি, আর একটু চুলকায় চুলকায় দিচ্ছি। ফ্লোরিয়া হচ্ছে আমার সবচাইতে মানে মুড়ি বিড়াল, সবাই জানেন। ফ্লোরিয়াকে ডাকলে জীবনেও সে আসবে না, জীবনে আসবে না, আপনি যতই ডাকেন সে কখনোই আসবে না। সে হচ্ছে শুধুমাত্র আমার মায়ের কাছে একটু একটু মানে মাকে পছন্দ করে, এছাড়া সে কারো কাছে যায় না। আর আমার বাবার পাশে পাশে মানে ক্ষুধা লাগতে একটু ঘেঁষাঘেঁষি করে, এছাড়া আমার কাছে আসেই না। আর বড় বাবু আর হচ্ছে নীত হচ্ছে সবচাইতে ভালো, ওদেরকে ডাকলেই চলে আসে। আর সবচাইতে ভালো বলবো নীতকে, কিন্তু দুষ্টুর দিক থেকে সবচাইতে সেরা হচ্ছে নীত। দুষ্টুর দিক থেকে সেরা কেন বলছি সেটা আপনারা আমার যারা মানে ফ্যান আছেন, যারা আমার ভালোবাসার মানুষরা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন। কারণ হচ্ছে যে নীত কী কী করে, দেশি বিড়ালের পিছনে পিছনে কীভাবে ঘুরে। আর ওইখানে অনেকে বলতে পারে বাবুটা কেন কান্না করতেছে, নির্বাণ কান্না করতেছে, কারণ হচ্ছে তার ঘুমানোর সময় হয়েছে, এখন সে ঘুমাবে। এখন তার হচ্ছে অভ্যাস, তাকে কোলে নিয়ে নিয়ে হাইটা হাইটা ঘুমাইতে হয়, মানে ঘুম পাড়াইতে হয়। এখন অথই হচ্ছে ওকে কোলে নিয়ে ঘুরতেছে এক এক রুমে রুমে ঘুম পাড়ানোর জন্য। আর বাবুকে আমি একটু চুলকায় চালকায় দিচ্ছি। আর এই ফাঁকে বলে নেই, আপনারা অনেকেই আছেন যে এতদিন আপনাদেরকে আপনাদের প্রবলেম হতো আমি আমার ফেস দেখাতাম না, এই জন্য যে আপনি কেন ফেস দেখান না, আপনি তো মাস্ক পরে থাকেন, সব বডি তো দেখান, ফেস দেখান না, তারপরে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচারে আপনার ছবি দিয়ে রাখছেন, সো আপনাকে তো দেখেই ফেলছি, তো ফেস না দেখানোর কী আছে, এত ঢং কেন করেন? আপনার টিকটকের প্রোফাইল পিকচারে আপনার ছবি, ইউটিউবের প্রোফাইল পিকচারে আপনার ছবি, আপনি তো ফেসবুকেও ছবি পোস্ট করেন। এমনকি আমি ইউটিউবে ভিডিওতে আমার ফেস দেখাতাম না, এই জন্য আমার টিকটক আমার ফেসবুকের আইডিতে যে এক একজন আমাকে কমেন্ট করতো যে আপনি এইখানে পিকচার ছাড়েন আর ওইখানে আপনার ফেস দেখাইতে সমস্যা, এত ঢং কেন ভাই, এতদিন আপনাদের এত সমস্যা ছিল, এখন আমি ফেস দেখাইতেছি, এখনও আপনাদের কী সমস্যা? এখন আইসা আপনারা বলেন যে এতদিন পর্দা করতেন, এখন আইসা আপনি আবার আপনার ফেস দেখানো শুরু করছেন, কী যে ব্লা ব্লা কী বলবো, আমার বলার ভাষা নাই। বাট আমি না আপনাদেরকে কখনোই বলি নাই যে আমি পর্দা করি, আমি আমার ফেস দেখাবো না বা এরকম কিছু। আমি বলছি যে আমার ফ্যামিলি সাপোর্ট করে না, বাট যখন থেকে সাপোর্ট করবে তখন থেকে আমি দেখাবো। আর আমি পর্দা করি না রে ভাই, আমি যখন পর্দা করব তখন আপনাদেরকে মন থেকে বলবো যে ভাই আমি পর্দা করি, আমি ফেস দেখাবো না, তখন থেকে আমি একেবারে ভিডিও করাই বন্ধ করে দিব। ওকে, ভিডিওই তখন বানাবো না যখন থেকে পর্দা শুরু করব। সো আমি আমার কাজিনদের সাথে বাহিরে গেলে, আমি আমার শুধুমাত্র আমি একটু বাহিরে গেলে আমার মায়ের সাথে বা কোথাও দূর আসে আসা যাওয়ার পথে আমি একটু বরখা পরি। এছাড়া আমার হচ্ছে কাজিনদের সাথে বাহিরে গেলে, আমি রেস্টুরেন্টে গেলে, আমি কোনো বিয়ের প্রোগ্রামে গেলে, আমি কোনো প্রোগ্রামে গেলে কোনো জায়গায় কিন্তু আমি বরখা পরি না। সো তখন কিন্তু আমি ভিডিও মেক করতাম না, আপনারা দেখতেন না। আর এখন থেকে ভিডিও মেক করি, আপনারা দেখেন। যেমন এই যে আমার কাজিনদের সাথে পিকচার তোলার জন্য ছাদে গেছি, ভিডিও মেক করছি, আপনারা দেখছেন। অন্যথায় কিন্তু আমি এমনি তো ওই যে এই আউট ড্রেস পরেও কিন্তু আমি আমার আর কাজিনদের সাথে রেস্টুরেন্টে যাই, আমি কাজিনদের সাথে ঘুরতে যাই, তখন কিন্তু আমি বরখা পরি না। তো আপনাদের ভাই আমি জানি যারা আমার হেটার্স আছেন তারা কিন্তু অযথাই আমাকে পোক করবেন, তো এগুলো আমি মাথায় নেই না, আমি সুন্দর মতো তাদেরকে ব্লক করে দিই। এরকম পাবলিক আমার চ্যানেলে না থাকলেও কোনো সমস্যা নাই। যাই হোক, মানে মানসিকতা একটু নর্মাল করেন। ওকে, সো আগে আমার সম্পর্কে জানবেন, আমাকে বুঝবেন, তারপরে আয়েশা কমেন্ট করবেন। আগে আমাকে যারা আগে থেকে চেনে তারা জানে যে আমি কিন্তু আগে থেকেই আমার টিকটকে আমার ফেস দেখায় ভিডিও মেক করতাম। মাঝখানে এই রিসেন্টলি আমি জাস্ট 1 ইয়ার হবে আমি অফ করছি, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছিলো যে মানুষ এক এক কথায়, যে আপনাদের মতো মানুষরা এক এক কথা বলতো। এখন আমি ইউটিউব চ্যানেল
খোলার পর থেকে আমি আমার ভাইয়াকে আমার ফ্যামিলিকে বুঝাচ্ছি যে আমি তো ওরকম নোংরাভাবে আমি আমার আপনাদেরকে আমাকে প্রেজেন্ট করতেছি না, তাই না? তো আপনাদের কী সমস্যা আমি নিজেও জানি না। যাই হোক, আমি এসব মানুষদেরকে নিয়ে আর কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনারা আমাকে এরকম এরকম কমেন্ট করবেন, আমি সুন্দর মতো আপনাদেরকে ব্লক করে দেব, আর আপনারা আমার কখনোই আমার ভিডিও দেখতে পারবেন না। ওই যে করছি না, দেখেন না আপনারা, আপনাদের বেশি প্রবলেম। আমি আমার টিকটকে আমি এতদিন চেহারা দেখাতাম না, আমার বিড়ালের ভিডিও দেখাতাম, এইটাতেও আপনাদের সমস্যা ছিল, এইটাতেও আইসা বাজে বাজে কমেন্ট করতেন। তখন কি করতাম? তখন আমি কি করছি, কমেন্ট সেকশনই অফ করে দিছি। সো ইউটিউবে তো কমেন্ট সেকশন অফ করা যায়, বাট আমি অফ করব না, কারণ আমাকে না এরকম আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেশি, শুধুমাত্র এরকম নোংরা মেন্টালিটির পার্সনদের সংখ্যা খুবই কম, মানে 5-6 জন আসছে, 5-6 জন এসে আমার এই রকম 100-200 কমেন্টের মধ্যে 5-6 জন এসে এরকম কমেন্ট করবে। সো আমি ওই 5-6 জনকে সুন্দর মতো ব্লক করে দেবো। তো আপনারা আমার নেক্সট টাইম এরকম কমেন্ট করবেন, আপনাদেরকে আমি সুন্দর মতো ব্লক করে দেবো। এটাই আমার সুন্দর মতো বলার দরকার ছিল, আমি সুন্দর মতো আপনাদেরকে বলে দিছি। বাট আপনারা না কী চান, মানে কোনো পাবলিক কখনোই বুঝতে পারবে না আপনারা কী চান। আপনাদের যদি ফেস শো করি সেটাতেও প্রবলেম, ফেস না শো করলে সেটাতেও প্রবলেম, ভাই মানুষ অনেকটু, বুঝছেন? আর যাই হোক, আমার বিড়ালগুলোকে দেখেন, ভালোবাসবেন, তাদেরকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। যারা আমাকে ভালোবাসার, যারা আমাকে সাপোর্ট করেন, আমাকে এমনিতেই সাপোর্ট করবে, এমনিতেই ভালোবাসবে, তাই না? অনেকে আমাকে বলে কেন ব্লক করো, ব্লক করবা না, একটা ভিউয়ার্সই বাড়বে। ভাই আমার এরকম মেন্টালিটির ভিউয়ার্সের দরকারই নাই। আমাকে অনেকেই বলছে যে ব্লক করবা কেন, ওই কমেন্টটা ডিলিট করে দিবা তুমি, হচ্ছে ওরা দেখবে ভিউয়ার্স বাড়বে। আমি আবারও বলতেছি আমার এমন মেন্টালিটির ভিউয়ার্সের দরকারই নেই, তাদেরকে আমি ব্লক করে দিব। এটাই আমার সবচাইতে শান্তির জায়গা, কারণ মানে এদেরকে না দেখলে আমার চোখ দিয়ে আমি শান্তি পাবো, বুঝছেন? এই ফাঁকে বলে দিই, যারা যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেন না, এখনও আমার ফেসবুক পেজ সম্পর্কে জানেন না যে আপু একটা ফেসবুক পেজও চালায়, সো আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখানে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু একদম সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবেন। ওই পেজে যা একটু ফলো করে আসবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর অনেকেই বলে আপু আমি সাথে সাথে না নোটিফিকেশান আসে না আপনার ভিডিওর, তো কারণ হচ্ছে আপনারা হচ্ছে বেল আইকনটা ক্লিক করে রাখেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু দ্রুত আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, এতগুলো কথার জন্য আই এম সো সরি, আমি এরকম রুডভাবে কথা বলতেও চাই না, বাট এসব মানুষের কথাবার্তা শুনে আমি না বলে পারলামও না যে রুড রুড কথা। যাই হোক, আই এম সো সরি ফর দ্যাট। আর এটার জন্য সরি বলতেছি কারণ আমার আশেপাশ থেকে এত বেশি নয়েজ হচ্ছে, আপনারা জানি না আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না। সুন্দর মতো ক্লিয়ার মতো শুনতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা আমার হেটার্স আছে তাদের জন্য বলবো, আমি ব্লক করতেছি সবাইকে।